নমস্কার, আরপি পলিটিকশনে সকলকে স্বাগত। আজকে আমরা 30 এপ্রিল 2022-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব, প্রশ্নোত্তর আলোচনা করব এবং সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পোর্শনও আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমরা অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে। সমস্ত এক্সামের জন্য এই সিরিজটা শুরু করা হয়েছে এবং যারা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা চাও তারা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করবে, সেখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। এবং শুধুমাত্র এটা নয়, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ আমি কিন্তু প্রোভাইড করব, তো তোমরা অবশ্যই এটা জয়েন করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। প্রথম প্রশ্ন, ই প্রপোজাল সিস্টেম এর জন্য জাতিসংঘে থেকে পুরস্কার পেল কোন রাজ্য? ই প্রপোজাল সিস্টেম, আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইউনাইটেড নেশন থেকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় বিভিন্ন স্কিমের জন্য, তো ই প্রপোজাল সিস্টেম এটা একটা সরকারি স্কিম, এই স্কিমে কোন রাজ্যটা ইউনাইটেড নেশন থেকে পুরস্কার পেয়েছে, জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে? তো এটা পেয়েছে মেঘালয় পেয়েছে এই পুরস্কারটা ই প্রপোজাল সিস্টেমের জন্য। এবার মেঘালয় কোথায় রয়েছে? মেঘালয় কিন্তু একটা আমরা জানি উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য হচ্ছে মেঘালয়, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম জায়গাতে রয়েছে, বাংলাদেশের ঠিক ওপরেই এরকম মেঘালয় রয়েছে, যেখানে গারো, খাসি এবং জয়ন্তিয়া এই তিনটে পাহাড় দেখতে পাওয়া যায় এবং এখানে মৌসিনরাম সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে ভারতের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, মেঘালয়তে রয়েছে এটা। মেঘালয়ের আর কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের বর্তমান গভর্নর কে রয়েছেন? সত্যপাল মালিক মেঘালয়ের বর্তমান গভর্নর। এবং মেঘালয়ের বর্তমান চিফ মিনিস্টার কে রয়েছেন? সিএম কে রয়েছেন? কনরাড সাংমা বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মেঘালয়ের। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেঘালয় সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। নেক্সট দেখব, সম্প্রতি প্রয়াত হয়েছেন এলভেরা ব্রিটো, উনি ভারতের কোন মহিলা টিমের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন? উনি ভারতীয় ছিলেন এলভেরা ব্রিটো এবং কোন টিমের উনি ক্যাপ্টেন ছিলেন? তো উনি ছিলেন হকি টিমের ক্যাপ্টেন ছিলেন, প্রাক্তন ক্যাপ্টেন অবশ্যই এলভিরা ব্রিটো। এবং উনি কিন্তু অর্জুন পুরস্কারও পেয়েছিলেন। অর্জুন পুরস্কার খুব গুরুত্বপূর্ণ, খেলাতে দেওয়া হয় অর্জুন পুরস্কার, তো হকির প্রাক্তন ক্যাপ্টেন এলভিরা ব্রিটো সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট, জাতীয় তফসিলি জাতি কমিশন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটা আমাদের সংবিধানে বলা রয়েছে যে এর জন্য একটা কমিশন কিন্তু থাকবে, এসসি কমিউনিটিদের জন্য, শিডিউল কাস্ট কমিউনিটিদের জন্য একটা কমিশন থাকবে যেটার নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এনসিএসসি বলা হয়, শর্ট ফর্ম এনসিএসসি বলা হয়। এটা কিন্তু আমাদের সংবিধানে বলা রয়েছে, সংবিধানে উল্লেখ করা রয়েছে, বিভিন্ন প্রশ্নে জিজ্ঞাসা করা হয় যে এটা সংবিধানে স্বীকৃত নাকি সংবিধান স্বীকৃত নয়, এরকম অনেক সংস্থা রয়েছে যেগুলো সংবিধানে সেই সংস্থার কথা বলা নেই, যেমন প্ল্যানিং কমিশন এটা কিন্তু আমাদের সংবিধানে বলা ছিল না কিন্তু তাও এটা কিন্তু ছিল এবং একটা গুরুত্বপূর্ণ সংস্থা ছিল। তো এরকম কোনটা সংবিধানে বলা ছিল না সেই থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো এনসিএসসি এটা একটা সংবিধান স্বীকৃত সংস্থা, তো তার চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে বিজয় সাম্পলা, তাকে তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে
নিযুক্ত করা হয়েছে, পুনরায় নিযুক্ত করা হয়েছে। তো এটা মনে রাখতে হবে, বিজয় সাম্পলা উনি তপশিলি জাতি কমিশন বা ন্যাশনাল কমিশন ফর এসসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, মিনোরকা ওপেন চেস টুর্নামেন্ট 2022। মিনোরকা ওপেন চেস টুর্নামেন্ট, তো এটা একটা দাবার প্রতিযোগিতা 2022-এ মিনোরকা ওপেন যেটা রয়েছে, এটা কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার এটা জিতেছেন, ভারতীয় জিতেছেন এবং উনি ভারতীয় গ্র্যান্ডমাস্টার এই টুর্নামেন্টটা জিতেছেন, এই খেতাবটা পেয়েছেন উনি, মিনোরকা ওপেন চেস টুর্নামেন্ট দাবার প্রতিযোগিতা, দাবার খেলা। তো এটা জিতেছেন ডি গুকেশ, জি ডি গুকেশ, ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। নেক্সট, ভারতে প্রথম দুধবাণী নামে ডেয়ারি কমিউনিটি রেডিও লঞ্চ কে করেছেন? দুধবাণী, ডেয়ারি কমিউনিটি রেডিও, অর্থাৎ ডেয়ারি যে সমস্ত রয়েছে তাদের জন্য বিভিন্ন খবরাখবর এই রেডিওতে দেয়া হবে, দুধবাণী। তো ভারতের মধ্যে প্রথম এরকম একটা রেডিও স্টেশন স্থাপন করা হয়েছে, দুধবাণী। আমরা জানি গুজরাটে ভারতে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয়, কিন্তু গুজরাটে সবচেয়ে বেশি উৎপন্ন হয়, এবং বর্তমানে ভারত কিন্তু দুধ উৎপাদনে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দুধের যে উৎপাদন এটা কিন্তু বেড়েছিল, সেটাকে বলা হয় শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব বলা হয় দুধের উৎপাদন বৃদ্ধিকে, শ্বেত বিপ্লব বলা হয়। এবং এই দুধ বিপ্লব ঘটানোর জন্য, অর্থাৎ দুধের উৎপাদন বাড়ানোর জন্য একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, সেটাকে বলা হয় অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড কি, এটা বারবারই বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, তো এটা শ্বেত বিপ্লবের সাথে জড়িত একটা বিষয়, অপারেশন ফ্লাড। এবং গুজরাটে আমরা জানি আমূল কোম্পানিটা কিন্তু গুজরাটে অবস্থিত রয়েছে এবং প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেই কারণে এটা গুজরাটে এরকম একটা রেডিও স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে দুধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এখানে কিন্তু খবরাখবর দেওয়া থেকে শুরু করে আলাপ আলোচনা সমস্ত কিছু সেখানে করা হবে। এটা উদ্বোধন কে করেছেন? এটা উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। সম্প্রতি গুজরাট সফরে গিয়েছিলেন এবং সেখানে উনি দুধবাণী নামক রেডিও লঞ্চ করেছেন গুজরাটে। নেক্সট, চাইনিজ স্পাইস ফ্রম চেয়ারম্যান মাও টু সি জিনপিং, বই লিখেছেন রজার ফেলিগট, তিনি কোন দেশের সাংবাদিক? চীনের ওপর এই বইটা লেখা হয়েছে, চাইনিজ স্পাইসেস ফ্রম চেয়ারম্যান মাও, অর্থাৎ মাও সেতুংয়ের কথা বলা হচ্ছে, টু সি জিনপিং, চাইনিজ স্পাইস ফ্রম চেয়ারম্যান মাও টু সি জিনপিং, এই বইটা রজার ফেলিগট লিখছেন। এটাও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, রজার ফেলিগট এই বইটা লিখছেন, চাইনিজ স্পাইসেস ফ্রম চেয়ারম্যান মাও টু সি জিনপিং, এটা উনি কোন দেশের সাংবাদিক, উনি বইটা লিখেছেন, উনি কোন দেশের সাংবাদিক? তো উনি ফ্রান্সের সাংবাদিক, উনি ফ্রান্সের সাংবাদিক। এবং এই যে বইটা লেখা হয়েছে এটা কিন্তু অনুবাদও করা হয়েছে হিন্দিতে, এবং সেটা অনুবাদ করেছেন নাতাশা লাহেরার। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে। এবং ফ্রান্স হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত, ইউরোপে অবস্থিত একটা দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি নির্বাচিত হয়েছেন, পুনরায় নির্বাচিত হয়েছেন, কে? ইমানুয়েল ম্যাক্রন পুনরায় নির্বাচিত হয়েছেন। এবং ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ফ্রান্সে ইউনেস্কো এবং OECD, ইউনেস্কো এবং OECD এই দুটো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, এর হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, ভারতে প্রথম কোম্পানি হিসেবে 19 লক্ষ কোটি টাকা মার্কেট ভ্যালুয়েশন স্পর্শ করলো কোন কোম্পানি? ভারতের মধ্যে প্রথম উনিশ লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ মার্কেটে
এর যে শেয়ার রয়েছে, রিলায়েন্স কোম্পানি এটা করেছে, রিলায়েন্সের যে শেয়ার রয়েছে তার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 19 লক্ষ কোটি টাকা। তো এরকম হয়েছে, এতটা বেশি গিয়েছে ভারতের মধ্যে প্রথম কোম্পানি, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স কোম্পানি এটা গেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু ভারতের মধ্যে প্রথম। নেক্সট, ওমেন চেঞ্জ মেকারস ভিডিও সিরিজের জন্য কোন প্ল্যাটফর্মের সাথে চুক্তি করলো কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার ওমেন চেঞ্জ মেকারস এটা একটা ভিডিও সিরিজ করা হবে। ওমেন চেঞ্জ মেকার কেন্দ্র কোন সংস্থা কোন প্ল্যাটফর্মের সাথে চুক্তি করলো? তো এটা চুক্তি করেছে নেটফ্লিক্সের সাথে। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স তার সাথে চুক্তি করেছে কেন্দ্র সরকার। নেক্সট, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি যেটাকে বলা হয় ন্যাসকম, খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? খুব গুরুত্বপূর্ণ, এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কৃষ্ণন রামানুজম। ন্যাসকম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি ন্যাসকম এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কৃষ্ণন রামানুজন, কৃষ্ণন রামানুজন। এবং এই ন্যাসকমের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ন্যাসকমের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, নতুন দিল্লিতে ন্যাসকমের হেডকোয়ার্টার রয়েছে। যেহেতু গুরুত্বপূর্ণ কোম্পানি, এর হেডকোয়ার্টারটা অবশ্যই জানতে হবে। এবং এর প্রেসিডেন্ট কে রয়েছেন? চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কৃষ্ণন নারায়ণজন এবং এর প্রেসিডেন্ট রয়েছেন দেবযানী ঘোষ, দেবযানী ঘোষ। তো খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হচ্ছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডান্স ডে, আন্তর্জাতিক নৃত্য দিবস, আন্তর্জাতিক নৃত্য দিবস এটা পালন করা হচ্ছে কবে? এটা 29শে এপ্রিল কিন্তু পালন করা হয়। 29শে এপ্রিল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডান্স ডে, নৃত্য দিবস পালন করা হয়। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।